নববর্ষের সূচনা লগ্নে এলাকার গরিব 50টি পরিবারের হাতে তুলে দিলেন রাজধানীর শ্যামলী বাজারের 5 জন সমাজসেবী। পয়লা বৈশাখে এলাকার কেউ যেন অভুক্ত না থাকে তার লক্ষ্যেই এই সামাজিক কর্মসূচি বলে জানিয়েছেন এলাকারই কৃষ্ণ মজুমদার। আমরা শ্যামলী বাজারের এই এলাকার, এটা 10 নং বুথ, শ্যামলী বাজারের গরিব যারা, তারাকে তাদেরকে এই শুভ নববর্ষে তারা যাতে আজকে এক মুঠ ডাল ভাত খেতে পারে, অন্যান্য আমরা যেমন খামো তারাও যাতে খেতে পারে, সেই অনুসারে শ্রদ্ধা সমাজসেবী কণাবদ্ধ, শ্রদ্ধা সমাজসেবী বাসন্তী দেব, শ্রদ্ধা শ্রী সৈকত দাস, শ্রী শান্তু দাস এবং আরেকজনকেটা এবং শুভেন্দু বিকাশ দাস, এই 5 জনে এই এলাকার কোনো রাজনীতি না কিছু না, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল তারা সমাজসেবী, এই গ্রামের যারা গরিব দুস্থ তারা যাতে আজকে এই শুভ নববর্ষে এক মুঠ ডাল ভাত খেতে